সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অবিনাশ চন্দ্র মহন্ত, সহকারী শিক্ষক ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ঢাকা মধুপুর কাউনিয়া রংপুর। অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং বাড়িতে নিয়মিত লেখাপড়া করতেছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় দ্বিতীয় মুনাফা অনুশীলনী 2.1 এর 8 নং সমস্যাটা নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা অষ্টম শ্রেণীতে লেখাপড়া করো, তোমরা খাতা কলম এবং বই নিয়ে আমার ক্লাসটি উপভোগ করার চেষ্টা করো। আশা করি তোমরা সমস্যাটি সুন্দরভাবেই সমাধান করতে পারবে। তাহলে আজকে আমি আলোচনা করব সমস্যা নং 8। আমি বলে লিখে দিচ্ছি সমস্যা নং 8। এখন 8 নং সমস্যা কি বলা আছে তোমরা একটু বই দেখো অথবা আমার কথা শুনতে পারো। বই হলো 18 নং পৃষ্ঠায় বলা আছে 8 নং সমস্যায়, 6,500 টাকা যে হার মুনাফায়, 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা, 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। আচ্ছা, সমস্যাটি তোমরা নিশ্চয়ই পড়েছো কিংবা আমার কাছ থেকে শুনেছো। এখন আমি তোমাদের কাছে জানতে চাবো। আচ্ছা, তোমরা বলতো দেখি এখানে মূলধন, এখানে মূলধন কত বলা আছে? মূলধন কত বলা আছে? 6,500 টাকা। 6,500 টাকা। আচ্ছা, এই সমস্যায় সময়ের কথা বলা আছে নিশ্চয়ই? হ্যাঁ, সময়টা কত বলা আছে? সময় বলা আছে 4 বছর। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানতে চাবো আমি, সেটা হলো মুনাফা। আচ্ছা, তোমরা এখানে বলো দেখি মুনাফাটা কত বলা আছে? মুনাফা, এখানে মুনাফাটা কত বলা আছে? এটা কি 8,840 টাকা? না শিক্ষার্থী বন্ধুরা, 8,840 টাকা নয়। কারণ 8,840 টাকা কি মুনাফা আসলে? তাহলে এখানে কি আছে, 8,840 টাকার মধ্যে কি আছে? মুনাফা আছে, তার সাথে প্লাস আসলও আছে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এখানে মুনাফা জানতে গেলে কি করতে হবে, এই 8,840 টাকার থেকে আমাদের যে এখানে আসল কিংবা মূলধন যে 6,500 টাকা আছে, সেটা কি করতে হবে, সেখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা শুরুতে করতে পারি কি, তাহলে আমরা আগে দেখতে পারি যে এখানে মুনাফাটা কত হয়, আমরা হবে দেখতে পারি মুনাফা হয় কত টাকা। তাহলে 8,840 টাকার থেকে আমাদের কি করতে হবে, 6,500 টাকা বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে কত থাকে? তাহলে বাদ দিলে কত হয়, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, 4 থেকে 0 বাদ দিলে কত হয়, 4, 8 থেকে 5 বাদ দিলে হয় 3, আর 8 থেকে 6 বাদ দিলে হবে 2, কত হয়, 2,340 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কি পাইলাম, যে মুনাফা কত পাইলাম, 2,340 টাকা। 2,340 টাকা। আচ্ছা, এই তথ্যটা পাইলে এখানে এই সমস্যাটার মধ্যে আমরা দেখলাম এখানে মূলধন হলো 6,500 টাকা, এখানে একটা নির্দিষ্ট সময় আছে সেটা 4 বছর, সেই 4 বছর পর আমরা কত টাকা মুনাফা পাইলাম, 2,340 টাকা।
সমস্যা বলা ছিল কত, যার বছর কত পায় মুনাফা? আসলে পায় 8,840 টাকা। আসলে কিন্তু আমরা ওখানে কিন্তু পুরাটাই কিন্তু আমাদের মুনাফা নয়, তাহলে ওখানের মধ্যে কি, ওর মধ্যে কি আছে, ওর মধ্যে 6,500 টাকা মূলধন আছে। যদি আমরা মূলধনকে আমরা যদি ওখান থেকে বাদ দেই তাহলে আমরা কি পাবো, মুনাফা পাবো 2,340 টাকা। এখন কি করতে হবে, এখন আমাদের এই যে তথ্যটা আছে মুনাফা, সময় এবং মূলধন, আমরা এই তিনটা তথ্যটাকে কি করবো, একটা বাক্যের আমরা প্রকাশ করব, বাক্যের প্রকাশ করব। সেই বাক্যটা কেমন হবে, সেই বাক্যের মধ্যে শুরুতে বলতে হবে মূলধনের কথা, মাঝেতে বলতে হবে সময়ের কথা, এবং সবার শেষে বলতে হবে মুনাফার কথা। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে বলা যায় 6,500 টাকার, 6,500 টাকার, 6,500 টাকার কি করব, 4 বছরের মুনাফা কত টাকা, 2,340 টাকা। তাহলে কি করতে হবে, তাহলে 1 টাকা 1 বছরের মুনাফা কত হয়, 1 টাকার 1 বছরের মুনাফা অবশ্যই কম হবে, 6,400 টাকার মুনাফা যদি 2,340 টাকা হয় তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা অবশ্যই কম। কম হলে কি করতে হবে, অবশ্যই মুনাফাটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা কি করব, ভাগে রেখে টানবো, তার উপরে কত লিখবো, 2,340, নিচে ভাগ করবো কত, 6,500, আবার ভাগ করবো কি, 4 দ্বারা। কারণ 1 বছরের মুনাফা যত হবে, 4 বছর 1 বছরের মুনাফা না, 4 বছরের মুনাফা যত হবে 1 বছরের মুনাফা কম হবে, যদি কম হয় তাহলে অবশ্যই 4 দ্বারাও ভাগ করতে হবে। আচ্ছা এখন আমরা এটা করবো, এখানে সমস্যায় বলা ছিল, প্রথম সমস্যার প্রথম অংশে বলা ছিল যে মুনাফার কত, মুনাফায় কত হার মুনাফায়, এই যে কত হার মুনাফায়, এই কথাটার অর্থ হলো আমাদেরকে বের করতে হবে যে 100 টাকার তাহলে 1 বছরের মুনাফাটা কত, এইটাই আমাদেরকে জানতে হবে। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফায় বের করতে হবে। তাহলে এখন আমরা কি করবো, 100 টাকার 1 বছরের মুনাফা সমান কত হয়, আমরা দেখব আবার কি করব, আগের মুনাফা কি করব, 100 দ্বারা গুণ করব। তাহলে পূর্বের মুনাফাটা লিখি আগে, 2,340 নিচে হলো 6,500 গুণন 4। তাহলে যদি 100 টাকার মুনাফা তাহলে অবশ্যই পূর্বের মুনাফা মুনাফা সাথে বেশি হবে, তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। এখন আমরা এখানে আমরা কাটাকাটি করব, তাহলে 2,020 কাটা গেল। এখন আমরা কি করব, কাটাকাটি করার সুবিধার্থে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ভাগ 65 দিয়ে ভাগ দেই, ভাগ করলে কত হয়, 36। আবার কি করবো, 36 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, 9। তাহলে কত পাইলাম এখানে, 9 টাকা। তাহলে দেখো তোমরা সবাই যে এখানে যে সমস্যাটা বলা ছিল সেই সমস্যার প্রথম অংশে জানতে চাওয়া হয়েছিল যে যদি আমরা 6,500 টাকা যদি 4 বছরের জন্য যদি আমরা
ব্যাংকে কিংবা কোথাও যদি গচ্ছিত রাখি, তাহলে যে আমরা অতিরিক্ত টাকা সহজে 8,840 টাকা পাওয়া গেল, তাহলে এখানে তো এখানে যে মুনাফার হারটা কত ছিল, সেই মুনাফার হারটা আমরা বের করলাম। সেই মুনাফার হার ছিল কত, 100 টাকার এক বছরে মুনাফা 9 টাকা। এখন আমরা দ্বিতীয় অংশে যে বলা আছে, ওই একই হার মুনাফায়, ওই একই হার মুনাফায় বলতে কোন মুনাফার কথা বলা হলো? নিশ্চয়ই এই মুনাফার হার, তাহলে শতকরা 100 টাকার এক বছরে মুনাফা 9 টাকা। এই হারে আমরা কি করব পরবর্তীতে, কত টাকা 4 বছরের জন্য আমরা রাখলে 10,200 টাকা পাবো। এখন আমরা দ্বিতীয় অংশটা শুরু করার আগে আমাদের শুরু করতে হবে অবশ্যই প্রথম অংশের তথ্যের আলোকে। তাহলে আমরা শুরুতে কি লিখতে পারি, 100 টাকা এক বছরে মুনাফা কত পাইলাম, 9 টাকা। এখন কি করা যায়, তাহলে আমরা এখানে কি 1 টাকা লিখতে পারি না? যেহেতু এখানে দ্বিতীয় অংশে কোনো আসলের কথা বলা নাই, যার জন্য আমরা আসলটাকে পরিবর্তন করব না, আমরা কি করব আসল যেটা আছে কি থাকবে 100 টাকা। তাহলে এখানে এক বছর দ্বিতীয় অংশে 4 বছরের কথা বলা আছে, দ্বিতীয় অংশে 4 বছরের কথা বলা আছে, তাহলে আমরা এক বছর থেকে আমরা কি করব 4 বছরের কথা লিখবো। 4 বছরে মুনাফা কয় টাকা হয়, যদি 100 টাকা এক বছরে যদি 9 টাকা হয়, তাহলে 100 টাকা নিশ্চয়ই 4 বছরে কত টাকা হবে, তাহলে 4 × 9 × 4 সমান কত হয়, 36 টাকা, 36 টাকা হবে। আচ্ছা শিক্ষিত বন্ধু, এখন এখন তোমাদের কাছে জানতে চাবো, আচ্ছা বলো দেখি, আচ্ছা এই যে আমার তথ্যটা লিখলাম, এই তথ্যের মধ্যে আসল কত, নিশ্চয়ই 100 টাকা, এখানে সময় কত 4 বছর, এবং মুনাফা কত 36 টাকা, তাহলে মুনাফা আসলে কত হবে, মুনাফা আসলে কত হবে 100 আর 36 কত হয়, 136 টাকা। তাহলে আমরা এখন কত পাবো, তাহলে মুনাফা আসলে কত পাবো, তাহলে 100 টাকা হলো আসল, আর সত্যি মুনাফা কত পেলাম 36, কত হলো 136 টাকা। এখন হলো যদি মুনাফা আসো যদি 136 টাকা হয়, তাহলে এর মধ্যে আসল কত আছে 100 টাকা। এখন আমাদের এখানে আমরা জিনিসের কথা বলতে পারি, একটা হলো আসল যদি প্রশ্ন করি এখানে আসল কত, তোমরা অবশ্যই বলতে পারবে যে 100 টাকা, এখানে মুনাফা কত 36 টাকা, এখানে সময় কত 4 বছর, এখানে মুনাফা আসে কত 136 টাকা। এখন আমাদেরকে দেখতে হবে, এখানে জানতে চাওয়া হয়েছে এখানে কত আসল কথা বলা আছে, কত আসল, কত টাকা, কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হয়। তাহলে যেহেতু 10,200 টাকা এটা মুনাফা আসল, আর জানতে চাওয়া হয়েছে আসলের কথা, তাহলে অবশ্যই আমাদেরকে এখান থেকে জানতে হবে, তাহলে মুনাফা কত 136 টাকা, তাহলে এখানে আসল কত 100 টাকা। তাহলে এই অনুপাতে আমরা কিন্তু বের করতে পারবো, যদি মুনাফা আসলে 136 টাকা হয় তাহলে আসল 100 টাকা, যদি মুনাফা আসল 10,200 টাকা হয় তাহলে সেই অনুপাতে আমরা আসলটা বের করতে পারবো।
যার জন্য এখন কি লিখতে হবে, এখন লিখতে হবে যে মুনাফা, মুনাফা আসলে 136 টাকা হলে আসল 100 টাকা, মুনাফা আসলে 1 টাকা হলে আসল 100 ভাগ 136 টাকা, মুনাফা আসলে 10,200 টাকা হলে আসল হবে কত? তাহলে আমরা 100 ভাগ 136, 10,200 টাকা যদি আসল হয়, মুনাফা আসলে হয়, তাহলে আসল নিশ্চয় বেশি হবে, গুণ করতে হবে 10,200। আচ্ছা এক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্যালকুলেটার ব্যবহার করতে পারি। আচ্ছা ব্যবহার করে দেখি আমি, 10,200 ভাগ 136 সমান কত হলো? 75। এখন 75 দিয়ে 100 কে গুণ করলে হবে 7,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে যে কিভাবে আমাদের এখানে সমস্যার আলোকে কিভাবে সমাধান করতে হয়। তোমরা বাড়িতে ভালোভাবে, আরো ভালো ভালোভাবে প্র্যাকটিস করো, নিশ্চয়ই তোমরা এই অনুরূপ সমস্যা, এরকম সমস্যা তোমরা সমাধান করতে পারবে। যাও তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। টাকা কত বছরের মুনাফা আসলে 8,500 টাকা হবে যদি বার্ষিক শতকরা মুনাফা তিন টাকা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছ, তোমরা সমস্যাটি বাড়িতে সমাধান করার চেষ্টা করবে এবং স্কুল খোলার পর নিশ্চয়ই তোমাদের স্যারকে সমস্যাটি দেখাবে। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই শেষ করছি। তোমরা সকলেই সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিয়মিত লেখাপড়া করো। ধন্যবাদ।